আজকের ক্লাসটা শুরু করলাম। তো তোমরা আমরা গতকালকে যে টপিকগুলো আলোচনা করেছি সেগুলো ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবা। আজকের যে টপিকগুলো আমি সেখান থেকে শুরু করতেছি। তো আজকের টপিক আমরা বাংলাদেশে গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা করব। তো এই ভারতীয় উপমহাদেশে যে গণ অভ্যুত্থানগুলো হয় সেগুলোর বেশিরভাগই বাংলাদেশে হয়েছে। তো বাংলাদেশে হওয়া গণ অভ্যুত্থানগুলোর মধ্যে বড় যে গণ অভ্যুত্থানগুলো, অনেকগুলো গণ অভ্যুত্থান হয়েছে, তো বড় যেগুলো সেগুলো মোটা দাগে পাঁচটা গণ অভ্যুত্থান হয়েছে, মোটা দাগে পাঁচটা গণ অভ্যুত্থান হয়েছিল। তো পাঁচটা গণ অভ্যুত্থানের মধ্যে প্রথম যেটা, প্রথম যে গণ অভ্যুত্থান হয়েছিল সেটা আমরা ধরে নিতে পারি 1952 সালের যেই ভাষা আন্দোলন সেটাকে আমরা ধরে নিতে পারি। এটা ছিল প্রথম গণ অভ্যুত্থান, 1952 সালের ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলনটা আমাদের একটা এমন একটা চেতনা জাগিয়েছিল যে চেতনার ফলে আমরা পরবর্তীতে আরও কয়েকটা গণ অভ্যুত্থান করেছি এবং আমাদের মুক্তিযুদ্ধ ছিল সবচেয়ে বড় গণ অভ্যুত্থান বলা যেতে পারে। তো আমাদের মুক্তিযুদ্ধের পরপর আরও গণ অভ্যুত্থান হয়েছিল, যেমন 90-এর গণ অভ্যুত্থানের কথা আমরা বলতে পারি যেটা এরশাদ বিরোধী আন্দোলন ছিল, এবং সর্বশেষ 2024 সালে আমরা যেটা জুলাই আগস্টে যেটা হলো এই গণ অভ্যুত্থানটা হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে একটা অন্যতম কী বলা যায় ব্যতিক্রমধর্মী গণ অভ্যুত্থান। কারণ এখানে ছাত্র, জনতা এবং সৈনিক তিন ধরনের মানুষের মিশ্রণ ছিল, সবারই এখানে সমর্থন ছিল। তো যাই হোক, আমরা ঘটনার ডিটেলস জানি, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা বাংলাদেশে যে পাঁচটা গণ অভ্যুত্থান হয়েছিল তার মধ্যে প্রথমটা পাচ্ছি আমরা 1952 সালের যে ভাষা আন্দোলন সেটা। আচ্ছা, দ্বিতীয় যে গণ অভ্যুত্থানের কথা আমরা বলবো সেটা হচ্ছিল 1969-এর যে গণ অভ্যুত্থান, সেটাকে আমরা দ্বিতীয় গণ অভ্যুত্থান বলতে পারি। এই দ্বিতীয় যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে দ্বিতীয় যে গণ অভ্যুত্থান 1954 সালে হয়েছিল, সেই গণ অভ্যুত্থান সরি 1969 সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল দ্বিতীয় গণ অভ্যুত্থান, এটা আরেকটা গুরুত্বপূর্ণ গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের পরপর তোমার তৎকালীন যারা রাজবন্দী ছিল তাদেরকে পাকিস্তান সরকার মুক্তি দিতে বাধ্য হয় এবং আইয়ুব সরকারের পতন ঘটে এবং ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণ করে বা ইয়াহিয়া খানকে ক্ষমতা দেওয়া হয় এবং পরপরই একটা নির্বাচন অনুষ্ঠান করা হয় যেটা 1970 নির্বাচন, তোমরা জানো। তো দ্বিতীয় যে গণ অভ্যুত্থান 1969 সালের, সেই গণ অভ্যুত্থানের ফলাফল ছিল একটা নির্বাচন, এবং সেই নির্বাচনে যখন কারচুপি করা হয়, মানে ক্ষমতা হস্তান্তর করা হয়নি আওয়ামী লীগকে তখন, তো যার ফলে একটা যুদ্ধ বাধে এবং সেই যুদ্ধে আমরা বিজয়ী হয়ে আমরা নতুন বাংলাদেশ তৈরি করি। তাহলে প্রথম গণ অভ্যুত্থান 1952 সালে ভাষা আন্দোলন, দ্বিতীয় গণ অভ্যুত্থান 1969-এর গণ অভ্যুত্থান, তৃতীয় যে গণ অভ্যুত্থান সেটা আমরা বলতে পারি হচ্ছে যে 1971-এর যে গণ অভ্যুত্থান বা যুদ্ধের যে গণ অভ্যুত্থান সেটাকে আমরা তৃতীয় গণ অভ্যুত্থান বলতে পারি। এরপরে 90-এর দশকে যে এরশাদ বিরোধী যে আন্দোলন, এর ফলে এরশাদ 1990 সালের 6 ডিসেম্বর পদত্যাগ করে, তো সেটাও আরেকটা গণ অভ্যুত্থান, এটাকে আমরা বলবো চতুর্থ গণ অভ্যুত্থান। এরপরে সর্বশেষ যে গণ অভ্যুত্থান আমরা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে 2020 সালের যে শেখ হাসিনার যে পদত্যাগ করলো, ছাত্র জনতার যে অভ্যুত্থান সেটাকে বলবো আমরা চতুর্থ পঞ্চম গণ অভ্যুত্থান। তাহলে প্রথম গণ অভ্যুত্থান 52 সালে, 69 সালে দ্বিতীয় গণ অভ্যুত্থান, 71 সালে তৃতীয় গণ অভ্যুত্থান, তারপর হচ্ছে 1990-এর যে গণ অভ্যুত্থান সেটা হচ্ছে চতুর্থ গণ অভ্যুত্থান, আর পঞ্চম এবং সর্বশেষ গণ অভ্যুত্থান যেটি সেটি হচ্ছে 2024 সালের গণ অভ্যুত্থান। তো এই গণ অভ্যুত্থানে আমাদের এই যে বর্তমান যে 24-এর গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে আমাদের এখানে গণহত্যা সংঘটিত হয়েছিল গণ অভ্যুত্থানের আগে। এছাড়া 1971 সালের মুক্তিযুদ্ধের সময় আমাদের এখানে গণহত্যা সংঘটিত হয়েছিল। এছাড়া রোহিঙ্গারা গণহত্যার শিকার হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। তো এই গণহত্যাটা বাংলাদেশের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত, এই জন্য আমাদেরকে গণহত্যা কনভেনশন বলে একটা কনভেনশন আছে সেটা একটু জেনে নিতে হবে। তো গণহত্যার ইংরেজি শব্দ মোটামুটি আমাদের দেশে অনেকগুলো পরিচিত, বাট ইংরেজি শব্দ যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেটা হচ্ছে জেনোসাইড। এছাড়া মাস কিলিং একটা শব্দ আছে সেটাও আমরা বলতে পারি, বাট জেনোসাইড যদি বলি তখন সেটা কনভেনশনের সাথে রিলেটেড হয়ে যায়। তো জেনোসাইড শব্দটা একটা গ্রিক শব্দ জেনোস এবং হচ্ছে যে ল্যাটিন শব্দ তোমার ইয়া থেকে এসেছে, সাইড থেকে, ঠিক আছে। তাহলে জেনো এবং সাইড এই দুইটার সমন্বয় হচ্ছে জেনোসাইড, ঠিক আছে। তাহলে জেনোস এবং সাইড এই দুইটার সমন্বয় হচ্ছে জেনোসাইড, যেখানে জেনোসটা আসছে তোমার গ্রিক থেকে আর ল্যাটিন সাইড থেকে আসছে, যে ল্যাটিন সাইড আর গ্রিক জেনোস এই দুইটা শব্দ থেকে হয়েছে জেনোসাইড শব্দটা। তো
এই জেনোসাইড সংক্রান্ত একটা আন্তর্জাতিক কনভেনশন আছে, সেটা 9 ডিসেম্বর 2048 সালে জাতিসংঘে সেটা গৃহীত হয়েছিল। তো আমরা এটা একটু দেখে নিব। 9 ডিসেম্বর 1948 সালে সেটা হচ্ছে যে জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় অধিবেশনে কনভেনশন অন দ্য প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অফ দ্য ক্রাইম অফ জেনোসাইড কনভেনশন, এই যে তোমরা দেখে নাও, কনভেনশন অন দ্য প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অফ দ্য ক্রাইম অফ দ্য জেনোসাইড, বা এটাকে সংক্ষেপে জেনোসাইড কনভেনশন বলা হয়ে থাকে। তো এই কনভেনশনটা গ্রহণ করার পেছনে রাফায়েল ল্যামকিনের নামক একজন ভদ্রলোক ছিলেন, রাফায়েল ল্যামকিন, ওনার একটা অবদান রয়েছে। ওনার দীর্ঘ প্রচেষ্টার ফলে এই যে তোমার কনভেনশন সেটা জাতিসংঘে একটা রেজুলেশন আকারে গৃহীত হয় এবং পরবর্তীতে সেটা কনভেনশন আকারে আসে। জাতিসংঘে রেজুলেশন আকারে গৃহীত হয়েছিল 1946 সালে, এটা একটু মনে রাখতে হবে, 1946 সালের 11 ডিসেম্বর, 1946 সালের 11 ডিসেম্বর এটা রেজুলেশন আকারে গ্রহণ করা হয়, আর 9 ডিসেম্বর 1948 সালে অর্থাৎ তার 2 বছর পরে এটাকে কনভেনশন আকারে গৃহীত হয়। তাহলে গণহত্যা কনভেনশন সম্পর্কে আমরা জানলাম, গণহত্যা শব্দটা সম্পর্কে আমরা জানলাম। পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশে, বাংলাদেশে যেরকম গণহত্যা হয়েছে, পৃথিবীর ইতিহাসে বিভিন্ন জায়গায় তেমন গণহত্যা হয়েছিল। তো সেগুলো যদি আমরা দেখি নিই এক নজরে, যে একটা হচ্ছে গ্রিক গণহত্যা, এটা 1913 থেকে 1923 সালে সংঘটিত হয়েছিল। আর্মেনীয় গণহত্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আর্মেনিয়া, এটা ঘটক আর্মেনিয়া এবং আজারবাইজান, তোমরা একটু মানচিত্রে দেখে নিবা, এই আর্মেনিয়ায় একটা গণহত্যা সংঘটিত হয়েছিল 1915 থেকে 1917 সালে। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নেতৃত্বে দ্য হলোকাস্ট বা ইহুদি গণহত্যা হয়েছিল, এটা 1941 থেকে 1945 সালে। আবার বাংলাদেশে যে 1971 সালে গণহত্যা হয়েছিল, তারপর কম্বোডিয়া যেটা আমাদের আসিয়ান ভুক্ত একটা দেশ, এই দেশেও একটা গণহত্যা হয়েছিল, এটা 1975 থেকে 1979 সালে, ঠিক আছে, এটাকে বলা হয় কম্বোডিয়ান গণহত্যা বা কম্বোডিয়ান জেনোসাইড। রুয়ান্ডা একটা গণহত্যা হয়েছিল, এটাকে রুয়ান্ডা গণহত্যা বলা হয়, 1994 সালে হয়েছিল। বসনিয়া গণহত্যা 1995 সালে হয়েছিল। রোহিঙ্গা গণহত্যা 2016 থেকে 2017 সালে, যেটা আমাদের সাথে রিলেটেড। এবং গাজায় যে গণহত্যা বর্তমানে চলমান, সেটা 2023 থেকে বর্তমানেও চলমান। আর আমাদের এখানে যেটা 2024-এর যে জুলাই আগস্টে যে গণহত্যা হলো, ঠিক আছে, জুলাই আগস্টে যে গণহত্যা হলো, এটা হচ্ছে ছাত্রদেরকে, মানে হচ্ছে যে হত্যা, ছাত্র এবং জনতাকে হত্যা, এই গণ এটাও এটারও যদি যখন বিচার হবে এবং যখন এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আসবে, তখন এটাকে আমরা গণহত্যা বা জেনোসাইড আকারে, জেনোসাইড আকারে আমরা এটাকে উপস্থাপন করব, ঠিক আছে। তাহলে আমাদের যে জুলাই আগস্টের যে গণহত্যা, সেটা যখন বিচার সম্পন্ন হবে এবং আন্তর্জাতিকভাবে যখন এটার স্বীকৃতি আসবে, তখন আমরা এটাকে জুলাই জেনোসাইড বা জুলাই আগস্ট জেনোসাইড আকারে আমরা এটাকে বলতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। আমাদের এখানে যে আন্দোলনটা হলো ছাত্র আন্দোলন, এরকম পৃথিবীর বিভিন্ন দেশে ছাত্র আন্দোলন হয়েছিল। তো আমরা যদি সেগুলো এক নজরে দেখি, আমি তোমাদের কোনো কমেন্ট আছে কি না, তোমাদের আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, ওকে। তো আমরা দেখব যে তিয়েন আনমেন স্কয়ার আন্দোলন, এটা একটা ছাত্র আন্দোলন, এটা চীনে হয়েছিল 1989 সালে, মানে খুব দেরিতে না, অনেক মানে খুব অনেক আগে না, একদম সাম্প্রতিক সময়ে হয়েছিল। এখানে একটা সেদিন এই আন্দোলনের উপরে কিন্তু তোমার পুলিশ গুলি চালিয়েছিল এবং সেখানে একটা হত্যাকাণ্ডও সংঘটিত হয়েছিল। তো এটাকে তিয়েন আনমেন স্কয়ার আন্দোলন বা তিয়েন আনমেন স্কয়ার গণহত্যাও বলা হয়ে থাকে। তো এটা একটু তোমরা জাস্ট তিয়েন আনমেন স্কয়ার কোথায় অবস্থিত এরকম পরীক্ষা আসে, জাস্ট চীনের এই জিনিসটা মনে রাখো, আর 1989 সালে এই জিনিসটা তোমরা একটু মনে রাখো। হোয়াইট রোজ আন্দোলন, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মিউনিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নাৎসি শাসনের বিরুদ্ধে অর্থাৎ হিটলারের বিরুদ্ধে একটা অহিংস আন্দোলন গড়ে তুলেছিল, যেটাকে হোয়াইট রোজ আন্দোলন বা হোয়াইট রোজ একটা গ্রুপ তারা তৈরি করেছিল ছাত্ররা, মিউনিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এটা জার্মানিতে। তো এই আন্দোলনটাকে হোয়াইট রোজ আন্দোলন বলা হয়, যেটা যেটা ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল। আমরা এখন পড়তেছি মূলত ছাত্রদের নেতৃত্ব দেওয়া বিশ্বের বিভিন্ন দেশের যে আন্দোলন সেগুলো। তো এই আন্দোলনের সময়, হোয়াইট রোজ আন্দোলনের সময় 1943 সালে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে কী করা হয়, গ্রেপ্তার করা হয় এবং বিচার শেষে 6 জন ছাত্রকে হচ্ছে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্টের জন্য,
জাতি বিদ্বেষ বিরোধী আন্দোলন এটা হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকায় যে তোমাদের তোমরা জানো যে একটা বর্ণবাদ বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল, সেখানে কালো এবং মানে কৃষ্ণ যারা যারা কালো রঙের এবং যারা সাদা রঙের, হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার, এদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জের ধরে সেখানে একটা আন্দোলন গড়ে তুলেছিল ছাত্ররা। সেটা হচ্ছে যে 1976 সালে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে হাজার হাজার শিক্ষার্থীরা একটা শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করে। তো সেটা হচ্ছিল দক্ষিণ আফ্রিকার জাতিবিদ্বেষ বিরোধী আন্দোলন। গ্রিনস বোরো অবস্থান ধর্মঘট এটা যুক্তরাষ্ট্রে হয়েছিল 1900 তোমার কি বলা যায় 1960-এর দশকে। সেখানেও মূলত এটাও একটা বর্ণবাদ বিরোধী আন্দোলন। সেখানে যারা কালো রঙের বা কৃষ্ণ রঙের ছিল, সেই তাদের যে প্রতিনিধিরা, ছাত্র প্রতিনিধিরা, তারাই এই আন্দোলনের ডাক দিয়েছিল। এবং এই আন্দোলনের ফলাফল হিসাবে 1964 সালে যুক্তরাষ্ট্রে নাগরিক আইন পাশ হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ যে 1964 সালে এই আন্দোলনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে নাগরিক আইন পাশ হয়। এরপর 1952 সালে যে ভাষা আন্দোলন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আন্দোলন যেখানে ছাত্ররা অংশগ্রহণ করেছিল। আমরা এটা নিয়ে ডিটেলস জানি, এটা নিয়ে আমরা আবারও যখন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস পড়বো তখন আরও ডিটেলস জানবো। বাংলাদেশের যে 24-এর যে আন্দোলনটা হলো, এটা ছিল ইতিহাস সৃষ্টিকারী এক আন্দোলন, ইতিহাসের রেকর্ড সৃষ্টিকারী এক আন্দোলন। এই আন্দোলনের যে ভাষা, যেই টার্মিনোলজি, এগুলো যদি আমরা দেখি, এগুলো হচ্ছে যে মানে অসাধারণ। এগুলো পৃথিবীর কোনো আন্দোলনে এরকম কোনো টার্মিনোলজি বা এরকম কোনো মানে হচ্ছে যে স্টেপ বাই স্টেপ যে আন্দোলনের একটা সিকুয়েন্স এবং হচ্ছে যে একটা যে ধারা এবং হচ্ছে যে কি বলা যায় একটা চূড়ায় সেই আন্দোলনটা পৌঁছে গিয়েছিল। সেই চূড়ায় যখন পৌঁছালো 4ই আগস্ট, যেই লং মার্চ টু ঢাকার যেই ঘোষণা করা হলো, যেটা 4ই আগস্টে ডাক দেওয়া হয়েছিল এবং 6ই আগস্ট লং মার্চ টু ঢাকা পালন করা হবে, কিন্তু আন্দোলনের তীব্রতা বুঝতে পেরে সমন্বয়করা সেটাকে একদিন আগে এগিয়ে নিয়ে এসে 5 আগস্ট নির্ধারণ করে। তোমরা যারা আন্দোলন অংশগ্রহণ করেছিলে বা প্রত্যক্ষভাবে দেখেছিলে তারা নিশ্চয়ই জানো। তো এটা একটা ইতিহাস, আসলে সেই ইতিহাসটাকে আমাদেরকে জানতে হবে এবং ধারণ করতে হবে এবং আমাদেরকে সেই অনুসারে আগামীর বাংলাদেশ তৈরিতে অবদান রাখতে হবে। তো আমরা দেখি আমাদের এই আন্দোলনে একটা স্লোগান ছিল, বুকের ভিতর অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর। তাহলে দেখো ছাত্ররা কিন্তু গুলির ভয়কে উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছিল এবং তাদের স্লোগান ছিল, বুকের ভিতর অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর। এই বুক পেতেছি গুলি কর, এই কি বলা যায় চেতনায় বিশ্বাসী হয়ে রংপুরের পীরগঞ্জের আবু সাইদ যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, সে হচ্ছে কি করলো, নিজের বুক পেতে দিল। এবং 16 জুলাই, একটা মনে রাখতে হবে, 16 জুলাই 2024 তারিখে সে পুলিশের গুলিতে প্রথম শহীদ হন। ঠিক আছে, তাহলে এই যে স্লোগান, দেখো এই স্লোগান কিন্তু আবু সাইদের যেই মানে হত্যাকাণ্ড বা আবু সাইদের যে সাহস আমরা বলবো সেই সাহসের সাথে কিন্তু রিলেটেড। মুখদের কথা যদি আমরা বলি যে পানি লাগবে পানি, তাহলে দেখো এই যে একটা টার্মিনোলজি, এই যে একটা স্লোগান, এই যে একটা মানে ভাষা, মানে কথা বলার যে একটা ভাষা, এটা কিন্তু পৃথিবীর কোনো আন্দোলনে তোমরা দেখবা না। মীর মাহফুজুর রহমান মুগ্ধ, মাথায় সে গুলিবিদ্ধ হয়েছিল, তোমরা জানো যে যে হচ্ছে যে আমাদের সবাইকে প্রায় কাঁদিয়েছিল। তার যদিও সে জন্মগ্রহণ করেছিল ঢাকার উত্তরায়, কিন্তু তার গ্রামের বাড়ি হচ্ছে ব্রাউনবাড়ি, এটা একটু জেনে রাখবা তোমরা। পেশায় সে একজন ফ্রিল্যান্সার ছিল আর আন্দোলনের সময় সে পানি দিয়ে সবাইকে সহযোগিতা করতেছিল। ভাই পানি লাগবে কারো, পানি, এই আন্দোলন, এই যে স্লোগান, এই স্লোগান বাংলার ইতিহাসে অমর হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি। তো তোমরা এটা একটু মনে রাখবা। 16 জুলাই তার দেশের বাড়ি ছিল ব্রাউনবাড়িয়া, যদিও সে ঢাকার উত্তরাতে থাকতো এবং সে পেশায় একজন ফ্রিল্যান্সার ছিল। এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করব। মৃতের হিসাব আমরা প্রথম আলোতে তোমার 24 আগস্ট 2024 একটা রিপোর্ট বেরোয়েছিল যে মৃতের সংখ্যা আসলে কত এটা নিয়ে। তো এই রিপোর্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে 16 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত ঢাকায় 246 জন এবং ঢাকার বাইরে 95 জন মারা যায়, মোট 341 জন মারা যায়। এরপর 4 আগস্ট থেকে 23 আগস্ট, যখন সরকার পতনের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় এবং সরকার পতন ঘটে, তখন ঢাকায় 126 জন এবং ঢাকার বাইরে 290 জন সহ 416 জন মারা যায় এবং সর্বমোট দেখা যাচ্ছে 372 জন ঢাকায়
385 জন ঢাকার বাইরে এবং সর্বমোট 757 জনের তালিকা প্রথম আলো সেদিন দিয়েছিল 24 আগস্ট 2024 তারিখে। এরপরেও আরও অনেকের তালিকা আসছে, আরও অনেকে মারা গেছে আমরা জানি। তো এই নিহতদের মধ্যে শিক্ষার্থী ছিল প্রথম আলো রিপোর্ট অনুসারে 91 জন, তারপর হচ্ছে তোমার শিশু কিশোর ছিল 89 জন, তোমরা দেখো শিশু কিশোরও ছিল অনেকে, পুলিশ ছিল 44 জন। এটা পরে আর একটু আপডেট হয়েছে, বাট এটার একটা ধারণা আমরা নিয়ে রাখতে পারি, আমাদের রিটেন পরীক্ষা যদি কোথাও লিখার প্রয়োজন হতে পারে সেই জন্য আমরা একটা ধারণা দিয়ে রাখলাম। তোমরা যারা আমাদের হালদাপ অ্যাপ্লিকেশনের বই সংগ্রহ করো তাদের জন্য এই বইটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির বই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লাগবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশেষ করে ডি ইউনিট এবং সি ইউনিটে লাগে। এটা যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবা এই ইউনিটের বই, এটাতে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের সায়েন্সের জন্য ব্যাখ্যা সহকারে প্রশ্নগুলোর সমাধান দেওয়া আছে এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেওয়া আছে। এটা হচ্ছে হালদা বি প্লাস ডি ইউনিটের বই, তোমরা এখন যে ফাইলটা পড়তেছো জিকের ফাইল, এই ফাইলটাও এই বইটাতে দেওয়া আছে, অর্থাৎ আপডেট এই বইটাতে দেওয়া আছে, জিকের আপডেট। এই বইটাতে হালদা বি প্লাস ডি ইউনিটের যে বইটা, এই বইটাতে তোমার প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা সাজেশন দেওয়া আছে, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেওয়া আছে, বিশেষ করে বাংলা ইংলিশ জিকে সাজেশন দেওয়া আছে। এবং তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো যে কী কী আসে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ওয়ান ইউনিট আছে, ডি ওয়ান ইউনিট আছে, তারপর হচ্ছে তোমার তোমরা জানো যে সেখানে বি ইউনিট আছে, ডি ইউনিট আছে, রাইট, বি ইউনিট আছে, ডি ইউনিট আছে, এই ইউনিটগুলোর বি ডি বি বি ওয়ান ডি ওয়ান প্রত্যেকটা ইউনিটের যে তোমার প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো প্রায় 15 বছরের প্রশ্নের ব্যাখ্যা সহকার সুন্দর করে সমাধান দেওয়া আছে এই বইটাতে। তো তোমরা এই বইটা সংগ্রহ করে নিবা, ঠিক আছে। আর এটা হচ্ছে ম্যাথ ফর অ্যাডমিশন, যারা সি ইউনিটে পরীক্ষা দিবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের জন্য, যারা বিইউপিতে পরীক্ষা দিবা কিংবা যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা তাদের সাধারণ গণিত আনসার করা লাগে অনেকগুলো ইউনিটে। তো এটা এই বইটাতে বাংলা প্লাস ইংলিশে প্রত্যেকটা অঙ্ক প্রশ্ন এবং সমাধান দেওয়া আছে, ঠিক আছে। বাংলা ভাষণ এবং ইংলিশ ভাষণ দুইটাতেই আছে, কারণ কোনো কোনো জায়গায় ইংলিশ ভাষণের প্রশ্ন হয়, কোনো কোনো জায়গায় বাংলা ভাষণের প্রশ্ন হয়, সেই জন্য আমরা সবগুলোই আমাদের বইতে দিয়ে দিছি। আচ্ছা, আমরা পরের টপিকে চলে যাচ্ছি। একটু সময় নিচ্ছি আমি। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা যে আমাদের যেই অভ্যুত্থানের যেই সময়, সেই সময়ে যেই শব্দগুলো বেশি বেশি আলোচিত হয়েছিল, আমরা এখন সেই শব্দগুলো বা শব্দগুচ্ছগুলো বা টার্মিনোলজিগুলো আমরা এখন একটু দেখব। এবং এই টার্মিনোলজিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলোর সাথে নির্দিষ্ট আন্দোলন এবং নির্দিষ্ট ডেট যুক্ত এবং শহীদের রক্ত যুক্ত আসলে। তো সেই জন্য আমাদেরকে এই আন্দোলনের এই টপিকগুলো একটু একটু করে দেখে নিতে হবে, রাইট। তো আমরা এখন এই টার্মিনোলজিগুলো একটু দেখার চেষ্টা করব। ওকে, 20 মিনিট হয়ে গেছে আমাদের অলরেডি। কমপ্লিট শাটডাউন, তোমরা নিশ্চয়ই এই টার্মিনোলজি সম্পর্কে আইডিয়া আছে। তো কমপ্লিট শাটডাউন মানে হচ্ছে সর্বাত্মক অবরোধ, এদিন শুধুমাত্র এই কমপ্লিট শাটডাউন চলাকালে জরুরি সেবা আর হাসপাতালের কার্যক্রম ছাড়া বাকি সব কিছু বন্ধ থাকে, জরুরি সেবা আর হাসপাতালের কার্যক্রম ছাড়া বাকি সব বন্ধ থাকে। বাংলাদেশে এই জুলাই বিপ্লবের সময় 18 থেকে 22 জুলাই এই কর্মসূচি ছাত্ররা ডাক দিয়েছিল, তোমরা নিশ্চয়ই এটা জানো। তো এটা একটু জেনে রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে। লং মার্চ টু ঢাকা বা মার্চ টু ঢাকা, এটা 6 আগস্ট হওয়ার কথা ছিল, কিন্তু ছাত্ররা সেটাকে এগিয়ে 5 আগস্ট নিয়ে আসে এবং সেদিনই লং মার্চ টু ঢাকা পালন করা হয় বা মার্চ টু ঢাকা পালন করা হয়, এবং সেদিনই শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেন। বাংলা ব্লকেট, বাংলা ব্লকেটটা তোমার এর অর্থ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বা কলেজের ক্লাস পরীক্ষা বর্জন করে ছাত্ররা নিজ নিজ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিবে এবং তারা ব্লকেট পালন করবে, এটাকে বলা হচ্ছে বাংলা ব্লকেট। এটা পালন করা হয়েছিল 7 থেকে 12 জুলাই 2024, এটা একটু মনে রাখবা, 7 থেকে 12 জুলাই 2024। ওকে, এখন আমরা দেখব ডিজিটাল ক্র্যাকডাউন, ডিজিটাল ক্র্যাকডাউন। তো ডিজিটাল ক্র্যাকডাউন এটা কি? এটা হচ্ছে যে তোমার
আন্দোলনের সময় সরকার কি করেছিল যে ফেসবুক, ইন্টারনেট এবং সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো সেগুলো বন্ধ করে দিয়েছিল আন্দোলনকারীদের কণ্ঠস্বর আচরণ কার্যক্রমকে নিয়ন্ত্রণ করার জন্য। কি কি নিয়ন্ত্রণ করার জন্য? আন্দোলনকারীদের কণ্ঠস্বর আচরণ কার্যক্রম ইত্যাদি নিয়ন্ত্রণ বা সীমাবদ্ধ করার জন্য। তো এটাকে জন্য বলা হচ্ছে ডিজিটাল ক্র্যাকডাউন। এই টার্মিনোলজিটাও তোমরা একটু মনে রাখবা। রেজিস্ট্যান্স উইক, যদিও এটা মানে হচ্ছে যে তোমার একটা এক সপ্তাহব্যাপী একটা তোমার বিষয়, এটা সপ্তাহব্যাপী আলোচনা মানে পালন করা হয়েছিল, এই জন্য এটার নাম হচ্ছে রেজিস্ট্যান্স উইক। দ্রোহ যাত্রা, এটা পালন করা হয় 1 আগস্ট 2024, একটু মনে রাখবা 1 আগস্ট 2024। এখানে আমাদের বিক্ষুব্ধ নাগরিক সমাজ, বিশেষ করে যারা শিল্পী, ছাত্র, সুধী সমাজ, তারা এটাতে অংশগ্রহণ করেছিল। মার্চ ফর জাস্টিস, এটা 31 জুলাই পালন করা হয় ন্যায় বিচার এর স্বার্থে বা ন্যায় বিচার পাওয়ার স্বার্থে। কারণ যখন জুলাই মাসের 16 তারিখে যখন 6 জন ছাত্র মারা যায় এবং এরপর তো আরও শত শত ছাত্র মারা যায়, বাট তাদের বিচার করার জন্য বা তাদের বিচার ন্যায় বিচার তাদের জন্য পাওয়ার জন্য মাস ফর জাস্টিস একটা অনুষ্ঠান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল। সেখানে মানবাধিকার বিষয়ক যারা কাজ করেন তারা ছিল, তারপর হচ্ছে তোমার আমাদের দেশের ছাত্রছাত্রীরা এবং সাধারণ মানুষও কিন্তু এটাতে অংশগ্রহণ করেছিল এই মার্চ ফর জাস্টিস তোমার কার্যক্রমে বা কর্মসূচিতে। ব্লক রেড, এটা পুলিশেরই দিয়েছিল, তোমরা জানো যে এলাকায় এলাকায় গিয়ে ছাত্রদের খুঁজে বের করা বা আন্দোলনকারীদের খুঁজে বের করা, এটা পুলিশ দিয়েছিল ব্লক রেড। 36 জুলাই, এটা ছিল যে তোমার জুলাই মাসটা ছিল 31 দিনের, তো 31 জুলাইয়ের পরে যেটা ছিল 1 আগস্ট, তো সেটাকে স্টুডেন্টরা নাম দিল যে 32 জুলাই, ঠিক আছে। আর 5 আগস্ট সেটাকে নাম দিল তারা 36 জুলাই, ঠিক আছে। ওই দিনই সরকারের পতন ঘটে এবং এই ওই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এটাকে 36 জুলাই আকারে নাম দেওয়া হয়। তো এই 36 জুলাই আসলে 5ই আগস্টকেই নির্দেশ করে। তো তো পরীক্ষা আসতে পারে যে 36 জুলাই আসলে কোন দিন, আসলে হচ্ছে 5ই আগস্ট। রিমেম্বারিং আওয়ার হিরোজ, এটাও 1ই আগস্ট পালন করা হয়, 1 আগস্ট 2024 তারিখে পালন করা হয়, অর্থাৎ 32 জুলাই পালন করা হয়, ঠিক আছে। সেদিন তোমার মশাল মিছিল, পথনাটক, প্রতিবাদী গান, তারপর হচ্ছে পেস্টুন তৈরি, স্মৃতিচারণ, চিত্রাঙ্কন, দেওয়ালে লিখন, গ্রাফিতি ইত্যাদি কার্যক্রম এ অংশগ্রহণ করেছিল ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষরা। গণপদযাত্রা আয়োজন করা হয়েছিল 14 জুলাই করা হয়েছিল এটা। অসহযোগ আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল 3 আগস্ট থেকে, যেটাকে ইংরেজিতে বলা হয় নন কোঅপারেশন মুভমেন্ট। একটু তোমরা একটু খেয়াল রাখার চেষ্টা করবা যে কোনটা কোন দিন হয়েছিল, এটা বেশি ইম্পর্টেন্ট, তারিখগুলো মনে রাখা এবং টার্মিনোলজিগুলো মনে রাখা। প্যাসিভাদ, যেটাকে আমরা প্যাসিভাদ, প্যাসিজম বলে বলে আলোচনা করতেছি, সেটার আসলে ধারণাটা কোথা থেকে আসছে আমরা এখন এটা একটু জেনে নিব। এটা একটা আসলে ইতালীয় শব্দ, এটা একটু মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে প্যাসিভাদ কোন ধরনের শব্দ, হচ্ছে ইতালীয় শব্দ, ঠিক আছে। ইতালীয় একটা শব্দ ছিল ফ্যাসিসমো ফ্যাসিকো, এটা থেকে উদ্ভূত হচ্ছে যে ফ্যাসিজম। এটার অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে লাঠির বান্ডিল। আবার খেয়াল করো, ফ্যাসিসমো ফ্যাসিকো, এগুলো হচ্ছে ইতালীয় শব্দ, এই ইতালীয় শব্দ যার অর্থ হচ্ছে যে লাঠির বান্ডিল, ঠিক আছে। হ্যাঁ, তো এই শব্দগুলো যা ফ্যাসিসমো বা ফ্যাসিকো, যেটা লাঠির বান্ডিল বলতেছি আমরা, এই ইতালি শব্দগুলো মূলত ল্যাটিন শব্দ ফ্যাসিস থেকে উদ্ভূত, ঠিক আছে। তাহলে একটু খেয়াল রাখবা, মানে ফ্যাসিজম ইতালীয় শব্দ, যেমন এই তোমার ফ্যাসিসমো ফ্যাসিকো যেটার অর্থ লাঠির বান্ডিল সেখান থেকে উদ্ভূত, একইভাবে এগুলো এই শব্দগুলো আবার উদ্ভূত হচ্ছে তোমার ল্যাটিন শব্দ থেকে, ঠিক আছে, একটু মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে। তো মানে শব্দগুলো আলটিমেটলি ল্যাটিন থেকে আসছে, ল্যাটিন থেকে ইতালিতে ইতালিক শব্দ আসছে, ইতালিক থেকে ফ্যাসিজম শব্দটা আসছে, মানে ফ্যাসেস ল্যাটিন একটা শব্দ, সেখান থেকে আসছে ফ্যাসিসমো ফ্যাসিকো, যেটা ইতালিক একটা শব্দ, সেখান থেকে আসছে ফ্যাসিজম শব্দটা, ঠিক আছে। তো এই ফ্যাসিজমের আসলে প্রবর্তক ছিলেন মুসোলিনি, যিনি ইতালির এক নায়ক ছিলেন মূলত, হ্যাঁ মুসোলিনি, এটা একটু মনে রাখবা। হ্যাঁ,
তার যেই রাজনৈতিক দল সেটার যে কর্মকাণ্ড সেটা পরবর্তীতে ফ্যাসিজম বা ফ্যাসিবাদী আন্দোলনে রূপ নেয়। এই জন্যই এই ফ্যাসিবাদী আন্দোলন, ফ্যাসিবাদী যে ধারণা, যে ফ্যাসিজমের যে ধারণা, সেটার সাথে মুসোলিনির নাম ওতপ্রোতভাবে জড়িত। তো এই ফ্যাসিজমের কিছু বৈশিষ্ট্য আছে, কী কী বৈশিষ্ট্য? সেখানে হচ্ছে যে স্বৈরাচারী নেতৃত্ব থাকে, সেখানে হচ্ছে যে বিরোধী দলগুলোকে জোরপূর্বকভাবে দমন করা হয়, আর হচ্ছে যে রাষ্ট্রের যে বিভাগগুলো রয়েছে, রাষ্ট্রের যে অর্গানগুলো রয়েছে বা রাষ্ট্রের যে কাঠামোগুলো রয়েছে, রাষ্ট্রের যে ইনস্টিটিউটগুলো রয়েছে, সেগুলোর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয় সরকারের পক্ষ থেকে। তাহলে ফ্যাসিজমের বৈশিষ্ট্যগুলো খুব গুরুত্বপূর্ণ, একটু মনে রাখবা। সেখানে হচ্ছে যে স্বৈরাচারী নেতৃত্ব থাকে, বিরোধী দলগুলোকে জোরপূর্বকভাবে দমন করা হয়, এবং রাষ্ট্রের বিভাগগুলোর উপরে বা রাষ্ট্রের যেই প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর উপরে নিয়ন্ত্রণ করা হয়। তোমরা দেখছো কীভাবে ইন্টারনেটকে নিয়ন্ত্রণ করা হয়েছিল, কীভাবে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হয়েছিল। তো এই জন্যই হচ্ছে যে বাংলাদেশের এই ঘটনাটাকেও ফ্যাসিজম বলা হয়ে থাকে। এই বইটা আমাদের যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে পরীক্ষা দিবা, সি ইউনিটে মনে রাখবা সায়েন্স কমার্স আর্টস সবাই পরীক্ষা দিতে পারে, তো সি ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদের জন্য হচ্ছে এই বইটা। এই বইটার সাথে আমাদের আরেকটা বই, মানে দুইটা বই একসাথে কম্বো প্যাকেজ ফ্রি, মানে এই বইটা আরেকটা বইয়ের সাথে ফ্রি। প্রশ্ন হচ্ছে কোন বইয়ের সাথে ফ্রি, আমি একটু দেখাই দিই তোমাদেরকে। এই যে এখানে যে সবুজ হলুদ সবুজ কালারের বইটা দেখতেছ, এই বইয়ের সাথে তোমরা এটা ফ্রি পাবা, কোনটা যেটা একটু আগে আমি দেখাইলাম, ঠিক আছে? তো তোমরা এই বইটা যারা সি ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য তারা সংগ্রহ করে নিবা। কেন সংগ্রহ করবা? কারণ এই বইটাতে প্রশ্ন ব্যাংক দেওয়া আছে, সেই সাথে মডেল টেস্ট দেওয়া আছে। নতুন প্যাটার্নে সি ইউনিটে পরীক্ষা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, এটা বিবিএ ফ্যাকাল্টি, এখানে সায়েন্স কমার্স আর্টস সব গ্রুপের স্টুডেন্টে পরীক্ষা দিতে পারে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যারা তারাও পরীক্ষা দিতে পারবা। তো তোমরা এই বইটা বাজার থেকে সংগ্রহ করে নিতে পারো। আচ্ছা, এবার হচ্ছে জ্যান জেট বা জ্যান জি, যেটাকে আমরা বলতেছি, জ্যান জি সম্পর্কে আমরা একটু জানবো। তো জ্যান জি হচ্ছে যে যারা বাংলাদেশ সম্প্রতি ছাত্র আন্দোলনে যে জড়িত ছিল, সেই ছাত্রদের যেই তোমার কি বলা যায় বর্তমান যে জেনারেশন সেটাকে বলা হচ্ছে জ্যান জি। এটা শুধুমাত্র বাংলাদেশের ছাত্রদেরকে না, পৃথিবীর সব ছাত্র যারা হচ্ছে যে বা সব যা বয়স যাদের জন্ম 1997 থেকে 2012-এর মধ্যে, তারাই হচ্ছে জ্যান জি। পৃথিবীর সব সব এরকম তরুণ যারা যাদের জন্ম 1997 থেকে 2012-এর মধ্যে, তারাই হচ্ছে জ্যান জি। বাংলাদেশের এই জ্যান জিরাই মূলত এই 2024 সালে যে ছাত্র আন্দোলন সেটাতে নেতৃত্ব দিয়েছিল বা সেটাতে রাস্তায় মাঠে নেমে এসেছিল, সেই জন্য এই জ্যান জিটা খুবই খুবই আলোচনায় এসেছে। তো এই জ্যান জিদের জন্মসালটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু মনে রাখবা, 1997 থেকে 2012, ঠিক আছে? এবং তাদের বর্তমান বয়স 12 থেকে 27 বছরের মধ্যে, ঠিক আছে? এবং এদের বাবা মারা হচ্ছে জেনারেশন এক্স এবং ওয়াই এর। জেনারেশন এক্স এবং ওয়াই কে আমি একটু পরে বলবো। হ্যাঁ, এদেরকে আবার জুমার্সও বলা হয়, এটা একটু মনে রাখবা, জুমার্সও বলা হয়ে থাকে, বলা হয়ে থাকে। এদের বৈশিষ্ট্য কী, জ্যানজিয়ের বৈশিষ্ট্য কী? জ্যানজিয়ের বৈশিষ্ট্য হচ্ছে এরা যেই গতানুগতিক যে নিয়ম, সেই নিয়মের বাইরে গিয়ে তারা চিন্তা করে, সেই নিয়মের বাইরে গিয়ে তারা কাজ করে, সেই নিয়মের বাইরে গিয়ে তারা চলাফেরা করে, অর্থাৎ আউট অফ দ্য বক্স থিঙ্ক করে তারা। অর্থাৎ আমরা গতানুগতিকভাবে যে চিন্তাগুলো করি, যারা বৃদ্ধরা, আমি নিজেও একজন জ্যানজিয়ের প্রতিনিধি, তাহলে বৃদ্ধরা যেভাবে চিন্তা করে, যা যাদের বয়স হয়ে গেছে তাদের থেকে বেরিয়ে, মানে তাদের মতো করে চিন্তা করে না জ্যানজির যারা তোমার প্রতিনিধি, তারা তারা আউট অফ দ্য বক্স চিন্তা করে, এটাই হচ্ছে জ্যানজিয়ের বৈশিষ্ট্য, ঠিক আছে? এবং এরা ইনকাম করে কিভাবে, এরা হচ্ছে ফ্রিল্যান্সিং করে বা হচ্ছে যে অনলাইনে ইনকাম করার চেষ্টা করে, অনলাইনে বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে ইনকাম করার চেষ্টা করে, এই জন্য এদেরকে বলা হয় ফ্রিল্যান্সিং বা গিগ কেন্দ্রিক। গিগ মানে কিন্তু অনলাইন ভিত্তিক ব্যবসা, এটা একটু মনে রাখবা, এটাকে এটাকে এটার একটা টার্মিনোলজি আছে, আর একটা গিগ ইকোনমি বলা হয়, গিগ ইকোনমি। তো এই গিগ ইকোনমি তে বিশ্বাসী হচ্ছে জ্যানজি। প্রকাশভঙ্গি, তাদের যে প্রকাশভঙ্গি সেটা বেশ অভিব্যক্তিপূর্ণ মনে হয়, এবং তাদের চেহারাতেই নানা রকম প্রকাশভঙ্গি থাকে, এবং তাদের পোশাকের ক্ষেত্রে তারা নানা রকম তোমার মানে ফ্যাশনের ক্ষেত্রে তারা বিশ্বাসী, অর্থাৎ এক একজন এক এক রকমের পোশাক পরে, কেউ কারোর কাউকে ফলো করে কোনো একটা পোশাক পরবে এরকম না, মানে এক একজন এক এক আইডিওলজিতে বিশ্বাসী, এবং এক একজন এক এক ধরনের পোশাক আশাকে বিশ্বাসী বা পোশাক আশাক পরে। যেমন মনে করো যে নেইমারকে ফলো করে, সেই নেইমার কী ধরনের পোশাক পরে সেগুলোকে তোমার ফলো করার চেষ্টা করে, যে মেসিকে ফলো করে সে মেসিরগুলো ফলো করার চেষ্টা করে, যে বিভিন্ন চলচ্চিত্রের নায়ক বা নায়িকাদেরকে ফলো করে সে ওদেরকে ওদের যে জামা কাপড় বা সেগুলোকে আবার কাস্টমাইজ করে পরার চেষ্টা করে, এটা হচ্ছে প্রকাশভঙ্গি তাদের।
এরা হচ্ছে বৃহত্তম ভোক্তা। দেখা গেছে যে যে জেনজির যারা জেনারেশন তারা অনলাইনে ব্যাপক পরিমাণ কেনাকাটা করে এবং এদেরকে জন্য বৃহত্তম ভোক্তা বলা হচ্ছে। তো দেখা যাচ্ছে যে আগামীর যেই তোমার অর্থনীতি সেখানে 29 থেকে 143 বিলিয়ন ডলার হচ্ছে যে তোমার বাণিজ্য এই জেনজির সাথে রিলেটেড, অর্থাৎ জেনজির যেই সদস্যরা তারা হচ্ছে যে এই বাণিজ্যের সাথে রিলেটেড। কেমনে রিলেটেড? কারণ তারা দেখবা যে একটা মনে করো নতুন একটা মোবাইল বেরোইছে, একটা স্মার্টফোন বা আইফোন বেরোইছে, দেখবা যে তারা সেটা সংগ্রহ করতেছে, নতুন একটা টেকনোলজি বেরোয়েছে তারা সেটা সংগ্রহ করতেছে। এই জন্যই তাদের সাথে তারা হচ্ছে যে পৃথিবীর বৃহত্তম ভোক্তা, কারণ নতুন যে কোনো কিছুই বেরোলে তারা সেটাকে সংগ্রহ করার চেষ্টা করে, এই জন্য এরা হচ্ছে যে বৃহত্তম ভোক্তা। তো জেনজির পাশাপাশি অন্যান্য যে জেনারেশন সেগুলোকে যদি আমরা একটু জানি, যে 1901 থেকে 2024 সাল পর্যন্ত যে জেনারেশনটা আমরা যদি এটাকে একটু দেখি, তাহলে আমরা দেখব যে সুনির্দিষ্ট 60টি জেনারেশনের কথা আমরা আলোচনা করতে পারবো। 60টি জেনারেশনের কথা আমরা আলোচনা করতে পারবো। তো 60টি জেনারেশনের মধ্যে প্রথম যে জেনারেশন সেটা হচ্ছে তোমার গ্রেটেস্ট জেনারেশন বলা হচ্ছে সেটাকে। এই গ্রেটেস্ট জেনারেশনের জন্ম হচ্ছে 1901 থেকে 1927-এর মধ্যে। ওকে, আচ্ছা, 1901 থেকে 1927-এর মধ্যে, এবং এদের বয়স 95 বছরের বর্তমানে বেশি, এটা একটু মনে রাখো। সাইলেন্ট জেনারেশন এর পরবর্তী জেনারেশন, এদের জন্ম 1928 থেকে 1945 সাল, এবং এই প্রজন্মের বর্তমান বয়স 89 থেকে 79। বেবি বুমার্স জেনারেশন, এদের জন্ম হচ্ছে 46 সাল থেকে 64 সাল পর্যন্ত, এই প্রজন্মের বয়স বর্তমানে 60 থেকে 78। জেনারেশন এক্স, এই জেনারেশন এক্স হচ্ছে যে জেনজিয়ের বাবা মা, একটু মনে রাখবে জেনারেশন এক্স এবং জেনারেশন ওয়াই, জেনারেশন এক্স এবং জেনারেশন ওয়াই হচ্ছে জেনজিয়ের বাবা মা, ঠিক আছে। তো এই জেনারেশন এক্সের জন্ম হচ্ছে 1965 থেকে 1980 এবং বর্তমান বয়স 44 থেকে 59। জেনারেশন ওয়াই, এদের জন্ম হচ্ছে 1981 থেকে 1996-এর মধ্যে এবং এদের বয়স হচ্ছে 28 থেকে 43, এবং এরাই হচ্ছে ওই জেনজিয়ের বাবা মা, ঠিক আছে। কারা কারা? জেনারেশন এক্স এবং জেনারেশন ওয়াই, এরাই হচ্ছে জেনজিয়ের বাবা মা, ঠিক আছে। তো জেনারেশনের জেড বা জি, এটা হচ্ছে 1997 থেকে 2012, যেটাকে যেটাকে নিয়ে আমরা আলোচনা করতেছি, এর 2012 থেকে 2024 সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে, এরা আবার আলফা জেনারেশনের, এটা একটু মনে রাখবা, এরা হচ্ছে আলফা জেনারেশন, এদের বয়স হচ্ছে বর্তমানে 0 থেকে 12 বছর, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, যে জেনারেশনটা, যেই জেনারেশনটাকে একটু মনে রাখার আমরা চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে মব জাস্টিস নামক একটা টার্মিনোলজি খুব আলোচিত হচ্ছে। মব জাস্টিস হচ্ছে যে তোমার মানে বিচার করা, মানে মানে মনে করো একটা গ্রুপ বা একটা জনতার একটা গ্রুপ দ্বারা খুব উত্তেজিত হয়ে মনে করো যে কী করলো, একটা অপরাধীকে ধরে তাকে শাস্তি দিল, কানে ধরেই উঠবস করালো, এটাই হচ্ছে যে মব জাস্টিস। এই যে কানে ধরিয়ে উঠবস করার ক্ষমতা আমাদের তোমার বিচার বিভাগে থাকে নর্মালি, কিন্তু যদি এটা কোনো একটা জনতা যদি এটা করে থাকে তাহলে এটাকে বলা হয় মব জাস্টিস। মব মানে হচ্ছে যে একটা বিক্ষুব্ধ জনতার মানে হচ্ছে অংশগ্রহণ। তো বিক্ষুব্ধ জনতা যদি কোনো বিচার করে ফেলে কোনো অন্যায়ের, তখন সেটাকে বলা হয় মব জাস্টিস। যেমন মনে করো যে যে আমাদের সরকারের পতনের পরপর দেখবা যে অনেক জায়গায় তোমার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদেরকে পদত্যাগে বাধ্য করছে ছাত্ররা গিয়ে, ঠিক আছে। তো বিক্ষুব্ধ জনতা বা ছাত্ররা গিয়ে প্রতিষ্ঠানের প্রধানকে পদত্যাগে বাধ্য করছে, নিশ্চয়ই তাদের দোষ ছিল, তারা তোমার স্বৈরাচারী যেই মনোভাব সেটা তাদের মধ্যে ছিল ওই প্রতিষ্ঠান প্রধানদের, তো তাদেরকে পদত্যাগে বাধ্য করছে, এটাও এক ধরনের মব জাস্টিস। কারণ ওই প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ করানোর জন্য নির্দিষ্ট সংস্থা আছে বা নির্দিষ্ট আইন আছে, সেই আইনের বাইরে গিয়ে যখন উত্তেজিত ছাত্র জনতা গিয়ে তাদেরকে পদত্যাগে বাধ্য করছে, সেটা হচ্ছে মব জাস্টিস। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা, এই মব জাস্টিসটা কিছু কিছু ক্ষেত্রে ভালো আবার কিছু কিছু ক্ষেত্রে খারাপ। যেমন মনে করো একজন ভালো লোক, হ্যাঁ, তো তাকে কী করলো যে একটা উত্তেজিত জনতা গিয়ে তাকে সরাই দিল কোনো একটা জায়গা থেকে, বা তাকে হচ্ছে পিটিয়ে মারে ফেললো, ঠিক আছে, পিটিয়ে মেরে ফেললো, ভালো একটা লোক, তো এটা তো তখন খারাপ একটা ইস্যু হয়ে যাচ্ছে। কিন্তু মনে করো যে একজন অপরাধী, হ্যাঁ, একেবারে মনে করো যে খুব ভালো মানে জঘন্যতম অপরাধী,
তাকেও আমি মনে করি যে মেরে ফেলা উচিত না। তোমরা কি মনে করো? আমি জানি না, আমি মনে করি তাকে মেরে ফেলা উচিত না, ঠিক আছে? মানে তার বিচার হতে পারে, তার মানে তাকে গ্রেপ্তার করে আদালতে তার বিচার হবে, আদালতে বিচার হলেই সে শাস্তি পাবে। কিন্তু যদি তাকে উত্তেজিত জনতা গিয়ে মেরে ফেলে, তাহলে সেটা কিন্তু উচিত হয় না। তো এটাই হচ্ছে যে মব জাস্টিসের খারাপ দিক। মব জাস্টিসের ভালো দিকও আছে, যেটা আমি একটু আগে বলছি, যে ওই যে তোমার একটা গোষ্ঠীকে যারা প্যাসিজমের অংশীদার ছিল তাদেরকে চাপ প্রয়োগ করে বা বল প্রয়োগ করে কি করা হয়েছিল, প্রতিষ্ঠানের প্রধানের যে পদ সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে ওটা সঠিক ছিল, ঠিক আছে? তাহলে এটা ভালো খারাপ দুইটা দিকই আছে, তোমরা দুইটা দিকে ব্যাখ্যা করার চেষ্টা করতে পারো। গণভবন, যেটা যেখানে শেখ হাসিনা বসবাস করতেন, সেই গণভবনকে জুলাই স্মৃতি রক্ষা জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়েছে 5 সেপ্টেম্বর 2024 তারিখের, একটু মনে রাখবে, ঠিক আছে? গ্রাফিতি, এটা হচ্ছে যে ওই যে দেওয়ালে চিত্র অঙ্কন বা হচ্ছে যে একটা নির্দিষ্ট মানে হচ্ছে যে প্রতীক বা চেতনাকে ধারণ করে দেওয়ালে সেই চেতনা বা প্রতীক বা সেই বিশ্বাসকে তুলে ধরা, বা হচ্ছে যে কোনো একটা আন্দোলন বা কোনো একটা কি বলা যায় কোনো একটা এরকম যেই বিপ্লব, সেই বিপ্লবের যেই স্লোগান সেগুলোকে হচ্ছে যে তুলে ধরা, বা আন্দোলনের কোনো একটা অংশকে তুলে ধরা, বা হচ্ছে যে আন্দোলনে নিহত কোনো এক শহীদের পরিবার বা শহীদের যে প্রতীক সেটাকে দেওয়ালে চিত্রলেখনের মাধ্যমে তুলে ধরা, এটাকে বলা হচ্ছে গ্রাফিতি। তো সেখানে তোমার সামাজিক অবিচার, অন্যায়, অত্যাচার, নিপীড়ন সেগুলোর বিরুদ্ধেও নানা রকম স্লোগান এবং নানা রকম তোমার বাক্য থাকতে পারে, ঠিক আছে? তো এই গ্রাফিতি, এটাও একটা ইতালিক শব্দ, এটা ইতালিক শব্দ গ্রাফিয়াতো, গ্রাফিয়াতো থেকে এসেছে, যার অর্থ হচ্ছে যে খচিত করা বা খচিত, ঠিক আছে? একটু মনে রাখবা, খচিত করা বা খচিত। তো বাংলা এটাকে আমরা গ্রাফিতি হিসেবে চিনতেছি, এবং এটা কিন্তু একটা শৈল্পিক একটা বিষয়, একটা শৈল্পিক একটা বিষয়। এই শৈল্পিক বিষয়টা মনের মধ্যে যখন জাগে, মনের সেই জাগ্রত যে শৈল্পিক বিষয় সেটাকে দেওয়ালে প্রকাশ করা, হ্যাঁ, চিত্র আকারে প্রকাশ করা, এটাই হচ্ছে গ্রাফিতি। সেভেন সিস্টার, এটা গুরুত্বপূর্ণ আলোচনা আসলে এসেছে আমাদের আন্দোলনের পরপর। এটা হচ্ছে যে ভারতের কতগুলো রাজ্য যেগুলো বাংলাদেশের উত্তর এবং পূর্ব দিকে অবস্থিত, বাংলাদেশের উত্তর এবং পূর্ব দিকে অবস্থিত, আমি একটা মানচিত্র দিলে ভালো হতো, জাস্ট এটা আমি আবার পরে কোন বাংলাদেশের আমরা পরিচিতি পড়াবো তখন আলোচনা করব, আজকে আর আমরা যাচ্ছি না। তো আগামীকালকে, আজকের ক্লাস অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 30-40 মিনিট হয়ে গেছে, আজকে আর আমি আলোচনা করব না। আগামীকালকে আমরা বাংলাদেশে কিছু নতুন মুখ এসেছে, বিভিন্ন সংস্থায় নতুন প্রতিনিধি এসেছে, তাদের সম্পর্কে জানবো, তারপর হচ্ছে অলিম্পিক গেমস সম্পর্কে জানবো, ডেঙ্গু জ্বর, আরও নানা রকম টপিক আছে আমাদের এখানে, আমরা সেই টপিকগুলো সম্পর্কে জানবো। আগামীকালকের ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল। আগামীকালকে আমাদের রুটিন দেওয়া আছে, তোমরা জানো, সেই রুটিন ওয়াইজ হচ্ছে যে তোমার এই আজকের এই ক্লাসটা হওয়ার কথা না, মানে আমরা জিকের ক্লাস আগামীকালকে নিব না, রুটিনটা আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব, তোমরা রুটিন অনুসারে ক্লাস করবা, জিকের এই যে বাকি টপিক যেগুলো আছে সেগুলো আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। আমি জানিয়ে দিব এই যে এই টপিকগুলো কখন আমরা আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা।